বাঙালি ইংরেজি বলে বিপাকে শুভশ্রী, নেট দুনিয়ার সমালোচনা। দেখতে দেখতে বিয়ের এক বছর পূর্ণ করলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দম্পতি। গত মাসের শেষের দিকে দুবাই যান তারা। সেখানে নিজেদের মতো করে সময় কাটানোর পাশাপাশি স্কাই ডাইভিং করলেন রাজ শুভশ্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পরই তা ভাইরাল হয়। সেই সঙ্গে ভাইরাল হয় শুভশ্রীর ভুল ইংরেজি বলার আরেকটি ভিডিও। এরপর সমালোচনা শুরু হয় শুভশ্রীকে নিয়ে। ইংরেজি বলতে পারেন না যখন, বলতে যান কেন, এমন প্রশ্নের সম্মুখীন হলেন টালিগঞ্জের সুপারহিট নায়িকা। এই নিয়ে যথেষ্ট ট্রল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্কাইডাইভ করার আগে একটি ভিডিও করেছিলেন নায়িকা, যেখানে নিজের প্রথম স্কাইডাইভিং করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তার কাছে এই অভিজ্ঞতাটি কতটা স্পেশাল সেটাই তিনি ইংরেজিতে বলছিলেন, যার পর থেকেই রীতিমতো ঝড় উঠেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। একটি লাইনে তাকে বলতে শোনা গিয়েছে, আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম। সঙ্গে সঙ্গে তার ভুল ধরে মন্তব্য শুরু করেন নেটিজেনরা। ভুল ধরিয়ে তারা কমেন্ট করেছেন, আই উইল গোয়িং টু হয় না, আই এম গোয়িং টু হয়। এই ভুলের উপর ভিত্তি করে একের পর এক সমালোচকদের আগমন হতে থাকে শুভশ্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তারা এও লিখেছেন, ইংরেজি না বলতে পারাটা লজ্জার বিষয় নয়, কিন্তু বাংলা জেনেও ভুল ইংরেজি বলাটা লজ্জার। ইংরেজি জানেন না তো বলেন কেন, বাংলায় বলুন, তবে ভুল ভাষার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কারো মতে ইংরেজি না জানায় কেউ ছোট বা বড় হয়ে যায় না। নিজের মাতৃভাষায় কথা বললে অবশ্যই গর্বের বিষয়, এখানে ভুলের কিছু নেই। সেটাই করুন যেটা আপনার দ্বারা সম্ভব। ইংরেজি ও বাংলা এতে কখনো কারো মাহাত্ম্যের পরিচয় পাওয়া যায় না। স্কাইডাইভিং এর ভিডিওটি পোস্ট করে তিনি আশা করেছিলেন বেশ ইতিবাচক সাড়া পাবেন, তবে অসংখ্য সমালোচকরা যে ধেয়ে আসবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। যদিও এ নিয়ে শুভশ্রী কোনো মন্তব্য করেননি, তবে শুভশ্রীর সমর্থনে এগিয়ে এসেছেন তার কয়েকজন ভক্ত। তাদের মতে ইংরেজি ভুল হতেই পারে, তাই বলে কারো সমালোচনা করা উচিত নয়। তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েছিলেন, তাতে ভুল হতেই পারে, তাই বলে সবাই যে অভিনেত্রীর উপর এভাবে ছাপিয়ে পড়বে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।